বলছিলাম, আমার বাড়ি হলো ডালামোড়, উত্তর সাউর মজা। এখানে আমাদের পঞ্চায়েত তরিয়াল, তো এখানে মানে তরিয়াল এখানে একটা গভর্নমেন্টের হসপিটাল রয়েছে, কিন্তু এখানে আমি ওষুধকে এসেছিলাম 2-3 দিন। তো ওষুধকে আসার পরে ওই ক্যাপসুল মানে দাঁতের ক্যাপসুলগুলো আর মলমগুলো এখানে পাইনি, আমি এখান থেকে ঘুরে গেছি। আবার এই গভর্নমেন্টের হসপিটাল তো ইয়াতে চাকুলিয়াতে রয়েছে, কিন্তু চাকুলিয়াতে ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে এগুলো কথা বললাম, ওখানে ওষুধ দিল, তো বলছে আপনি ওখান থেকে এত দূর থেকে এসছে, ওখানে তো হসপিটাল রয়েছে তরিয়ালে, তো ওখানে কেন পাচ্ছে না? আমি বললাম ওখানে যে ওখানে গিয়েছি, ওখানে দিচ্ছে না কি ওষুধ নেই, ওরা বলছে ওষুধ আসেনি আমাদের এখানে, ওষুধ পাচ্ছি না, এটাই কথা বললো। তারপরে আমি ওখান থেকে চাকুলিয়া থেকে ওখান থেকে প্রায় ওষুধ নিয়ে আসতে থাকি, মানে দাঁতের জন্য ওই অসুখটা মানে ভালো হচ্ছে না বলছে, অনেকদিন ওষুধ খেতে হবে 1-2 বছর। এখানে কি বলছে? এখানে ওই তো ওষুধ এসে ঘুরে গেছি, এখানে ওষুধ পাইনি। আজকে কি বললো? আজকে মানে দিল, আজকে মানে দুটো দিল, আর ওই মলমগুলো চাইলাম দুটো, তো দিচ্ছে একটা বলছে, একটা ওটা সার্কুলার একটা রয়েছে গভর্নমেন্ট থেকে, ওই একটাই পাবা, ওটাই বললো। কি মলম? হ্যাঁ মলম। কি নাম আপনার? তারিকুল ইসলাম। কোথায় বাড়ি? উত্তর সাউর। আপনাদের এটা হসপিটাল? হ্যাঁ আমাদের এটাই পড়ে তরিয়াল অঞ্চলে। এটা কি তরিয়াল হসপিটাল? হ্যাঁ তরিয়াল। পাচ্ছি না, দুটোই জানি আমার এরকম আছে সেম। আমি আর আগে এসেছিলাম এখানে 2-3 দিন এসে ঘুরে গেছি, কিন্তু চাকুলিয়া থেকে ওষুধ নিয়ে আসছি। খাচ্ছি ওখানে এদের ওষুধ দেয় না। মানে আমি বলতে চাইছি যে এখানে হসপিটালটা রয়েছে আমার এখান থেকে মানে দূরত্বটা মানে হচ্ছে না, এখানে আমার নাজদিক হচ্ছে, কাছে, সব থেকে কাছে। আমাকে চাকুলিয়া যেতে হয় 6 কিলোমিটার, এটা হলো আপনার 1.5 কিলোমিটার আমার বাড়ি থেকে এটা দূরত্ব। তা আমি এটা ছেড়ে আমাকে যেতে হয় চাকুলিয়া, এটাই আমি বলতে চাইছি। আমি কেন চাকুলিয়া যাবো? আমার ওয়ার্ডে এটা হসপিটাল রয়েছে, আমার এখানে সুবিধা, আমি এখানে ওষুধ নিতে চাই। এখানে তো করোনার জন্য এখানে কোভিড কেয়ার সেন্টার হয়েছিল দীর্ঘদিন ধরে, এখানে মার্চ মাস থেকে কোভিড কেয়ার সেন্টার হয়েছিল, তো যার ফলে এখানে বন্ধ ছিল। বন্ধ ঠিক নয়, মার্চ মাস থেকে আমরা অন্য জায়গায় ওই যে তরিয়াল হাই স্কুলের যে হোস্টেল ওখানে চালু রেখেছিলাম ওপিডিটা, যার ফলে এখানে অনিয়মিত ওপিডি হয়ে যাওয়ার জন্য অনেকে জানেই না যে ওখানে ওপিডি চলছে। স্যার আপনি হোমিওপ্যাথি ডাক্তার তো? হ্যাঁ আমি হোমিও। কী নাম আপনার? আমার নাম বিধানচন্দ্র বেরা। বিধানচন্দ্র বেরা? বেরা। কতদিন থেকে আছেন এখানে? আমি এখানে 2 বছর হলো, 2 বছরের বেশি হয়ে গেছে। এখানে কি আপনার অ্যালোপ্যাথিক ডাক্তার আছে কেউ? না এখানে অ্যালোপ্যাথিক। কতদিন থেকে নাই এখানে? ডক্টর পিপি চৌধুরী ছিলেন বললাম, যেটা পিপি চৌধুরী ছিলেন, উনি মারা গেছেন আমি আসার আগে, সম্ভবত 2017 বা এরকম হবে, 18 প্রথমের দিকে হবে। তারপরে কেউ কোনো ডাক্তার আছে? তারপর MBBS কেউ রিক্রুটমেন্ট হয়নি। আপনার এখানে কি ফার্মাসিস্ট আছেন? হ্যাঁ ফার্মাসিস্ট। আজকে ফার্মাসিস্টকে দেখতে পেলাম না, উনি ছুটিতে আছেন। আমার কতদিন? ও আমাদের একটা পুজোর অনুষ্ঠান তৈরি হয়েছে, তো পুজোর অনুষ্ঠানে যেরকম করা হয়েছে 31 অক্টোবর পর্যন্ত আমাদের একটা রোস্টার আছে, সেটা এখন ওনার ছুটি চলছে। তো আপনার কোথা থেকে আসেন? আমি এখানেই থাকি। এখানে এই হসপিটালে থাকেন? না হসপিটালে। কোথায়? এই চাকুলিয়াতে। আমার বাড়িটা কোথায় অ্যাকচুয়ালি? বাড়ি আমার বাড়ি হুগলিতে। হুগলি। বলছি স্যার আপনার এই পার্ডে আপনার অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথি চিকিৎসাটাকে মানুষের চাহিদা কিন্তু? মানুষের চাহিদা আছে এখানে, কিন্তু এখানে প্রচার নেই তো। প্রচার এখানে ডাক্তার আছে এটাই জানেন অনেকে। আচ্ছা প্রচার নেই, চাহিদা আছে। তো প্যাশেন্ট পার ডে কীরকম? পার ডে 20টা মতো পড়ে আছে। অ্যালোপ্যাথিক প্যাশেন্ট আছে? অ্যালোপ্যাথিক প্যাশেন্ট ভালো আছে। তো কীরকম আছে পার ডে? 50-60। 50-60 জন ওপিডিতে? কটা থেকে কটা পর্যন্ত ওপিডি? আমাদের 9টা থেকে 2টা। 9টা থেকে 2। স্যার এখানে টোটাল স্টাফ কজন আছেন আপনাকে বাদ দিয়ে? টোটাল স্টাফ আমাদের একজন ফার্মাসিস্ট, আমি হোমিওপ্যাথি ডাক্তার, একজন নার্স আছেন, আর আমাদের জিডিএস স্টাফ টিচার আছে। ঠিক আছে। কয়দিন থাকে স্যার এটা খোলা? প্রতিদিন রবিবার বাদে আউটডোর রোজই খোলা থাকে। আমি এখানে গেটম্যানের কাজ করেছিলাম 5 মাস ধরে আগে। তারপরে এখন তো কাজ নাই, কাজ বন্ধ আছে এখন। এখানে তো ডাক্তারগুলা শিপিং হয়ে গেছে, তারপরে এখন আমার কাজ বন্ধ। আমাকে বিডিএ 1 মাসের 14 টাকা দিয়েছিল।
তারপরে চার মাসে বলছে যে হসপিটাল থেকে দেবে, সিএমএচকে বলছি, পিএমএচকে বলছি, ওরা বলছে আচ্ছা ঠিক আছে দিয়ে দেওয়া হবে, কিন্তু দেয়নি। কত করে মাস ঠিক হয়েছিল? ৬,০০০ টাকা। তো কোন মাসে বেতন পেয়েছ? শুধু মে মাসের পাইছি। এখন কয় মাসের পাবে? চার মাসের আর। এটা কি কোভিড হসপিটালের জন্য রাখা হয়েছিল? হ্যাঁ। তো কোভিড হসপিটাল তো শেষ হয়ে গেছে। হ্যাঁ। এই হসপিটালটাকে কোভিড পেশেন্ট রাখার পরও স্যানিটাইজ করা হয়েছে? না। কোনো রকম স্যানিটাইজ করা হয়নি? কিছু করা হয়নি। এটা কি বলেছেন? আমি বলেছিলাম ডাক্তারবাবু, ডক্টর বেরা ওখানে লিখিত দিয়েছিলেন যে ওটাকে স্যানিটাইজ করতে হবে, কিন্তু করা হয়নি। ওখানকার নোংরাগুলো খেলার কথা ছিল, বিএমএসকে ফোন করছি ঠিক আছে আজকে হবে কালকে হবে কাল যাবে, কিন্তু আসছে না। এখানকার তো ইলেকট্রিক লাইন এটাও ঠিক নাই, এখন পর্যন্ত ঠিক হয়নি। দেখেন পাখার লাইন নেই, ইলেকট্রিসিটি, হ্যাঁ ইলেকট্রিসিটিও ঠিক নাই। ফোন করছি, হ্যাঁ বলছে যাচ্ছে, মানে লাইট ফ্যান নাই এখানে? লাইট ফ্যান আছে কিন্তু ঠিক করা হয়নি, মানে চলছে না। চলছে, লাইট আছে কিন্তু মানে ঠিক করা হয়নি। আচ্ছা অন্ধকার, রাত্রি বেলা হলে কি লাইট জ্বলে? না জ্বলে না। বাইরে যে ওটা ডিজি সেট আছে ওটা চলে না? ওগুলো সব লোক খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে? আপাতত ফ্যান চলে না, বিদ্যুৎ নেই। এখন বিদ্যুৎ নেই, মোটামুটি 4-5 দিন ধরে নেই। আচ্ছা ঠিক আছে। কী কারণ, কী কারণে নেই? ও যে ওখানে ট্রান্সমিটার ফিজটা মানে লুজ কানেকশন হয়ে যায়। আচ্ছা, ওটা ইয়ে ইলেকট্রিক দপ্তরকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছিল, একবার আসছিলো ঠিক করে গেছিল, তারপরে আর আসেনি। আমি বিএমএসকে বলেছিলাম যে এখানকার লাইনটা ঠিক মতো থাকছে না, আপনি ভালো মতো ঠিক করে দেবেন। যে আচ্ছা ঠিক আছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে হচ্ছে।